এখনও বুদ্ধিজীবীদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়নি বললেন ওবায়দুল কাদের। দৈনিক সংগ্রাম কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ভারতের এনআরসি বাংলাদেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করবে বললেন ফখরুল। আফগানিস্তানে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ, নিহত 10 বেসামরিক ব্যক্তি। আসসালামু আলাইকুম, কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মোহাম্মদ সেলিম ভুঁইয়া। শুনছিলেন সায়মা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার পুরো খবর। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল 7:01 বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিয়োগলে বাজানো হয় করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন 3 বাহিনীর একটি চৌকস দল। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শহীদ সমাধিতে ফুল দিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যোদ্ধাসহ মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তানদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর শেষে সর্বস্তরের মানুষ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। স্বাধীন বাংলাদেশে এখনও বুদ্ধিজীবীদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়নি, সাম্প্রদায়িক অপশক্তি নির্মূলই প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর তিনি এই মন্তব্য করেন। এছাড়া ওবায়দুল কাদের আরও বলেন, জামাতের নেতা কাদের মোল্লাকে নিয়ে বিতর্কিত সংবাদ প্রকাশ করায় দৈনিক সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করবেন তিনি। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কাদের মোল্লাকে শহীদ আখ্যা দেওয়ায় দৈনিক সংগ্রামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সকালে রায়ের বাজার বৌদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে একথা বলেন তিনি। শুক্রবার জামায়াতের দলীয় মুখপাত্র দৈনিক সংগ্রাম তাদের একটি কলামে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কাদের মোল্লাকে শহীদ হিসেবে আখ্যা দেয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি এসব কথা বলে চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এই অপগোষ্ঠী এখনও দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি। এর জন্য তাদের জবাবদিহি করতে হবে বলেন তিনি। বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হবে না উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ধীরে ধীরে সেই শূন্যতা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। সারাদেশের মতো পিরোজপুরেও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযোদ্ধারা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে শহীদ বুদ্ধিজীবী দিবস ও 1971 সালের মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক ঝুমুর বালা, অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী, সাংবাদিক, শিক্ষক সহ আরও অনেকে। যশোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে চাত্রা বৌদ্ধভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠ এবং দোয়া করা হয়।
ভারতের আসামে জাতীয় নাগরিক তালিকা বাংলাদেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধে যে চেতনা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন, সে স্বপ্ন বর্তমান অগণতান্ত্রিক সরকার ভেঙে দিয়েছে। তারা বাংলাদেশের সমস্ত অর্জন ধ্বংস করে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। আফগানিস্তানের গজনি প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে প্রাণ হারিয়েছে কমপক্ষে 10 বেসামরিক ব্যক্তি। শুক্রবারে বিস্ফোরণে নিহতদের মধ্যে রয়েছে 4 নারী ও 1 শিশু। এছাড়া প্রাদেশিক সরকারের মুখপাত্র জানান, এ ঘটনায় আরও 6 বেসামরিক আফগান আহত হয়েছে। তারা জানান, বিস্ফোরণের সময় হতাহতরা সবাই একটি মিনিবাসে ছিলেন। গাড়িটির চাকার চাপেই ভূমির মাইনটি বিস্ফোরণ হয়। কেউ হামলার দায় স্বীকার না করলেও তালেবানদের প্রতি সন্দেহের তীর পুলিশ বিভাগের। সংবাদ শেষ করব, তার আগেই শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। এখনও বুদ্ধিজীবীদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়নি বললেন ওবায়দুল কাদের। দৈনিক সংগ্রাম কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ভারতের এনআরসি বাংলাদেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করবে বললেন ফখরুল। আফগানিস্তানে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ, নিহত 10 বেসামরিক ব্যক্তি। শেষ করব কর্ণফুলী সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।